নগর নগরে সিটি নির্বাচনের উত্তাপ, খুলনা বরিশালে জমে উঠেছে প্রচার প্রচারণা। এই মুহূর্তে বরিশালে সদর রোড এলাকায় আছেন সহকর্মী অপূর্ব অপু এবং খুলনার খালিশপুরে আছেন বেল্লাল হোসেন সজল। সরাসরি শুরুতে যাচ্ছে অপুর কাছে। দেখুন, আগামী 12 জুন বরিশাল এবং খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচন, এবং এই নির্বাচনকে ঘিরে গেল 3 দিন পর্যন্তই আমরা দেখছি বরিশালের মহানগরের সর্বত্রই এখন প্রচার প্রচারণা চালাচ্ছেন এখানকার 7 জন মেয়র প্রার্থী, 116 জন কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত ওয়ার্ডে 42 জন নারী কাউন্সিলররা। মোটামুটি শহর জুড়েই দুপুর 2টার পরপরই আমরা যেটা দেখি যে প্রচার প্রচারণার মাইকিংয়ের ক্ষেত্রে মুখর থাকে, এবং সকাল থেকেই দেখি যে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ছোটেন সেই মধ্যরাত অবধি। তার আগে আমি আরেকটা তথ্য জানাই যে কিছুক্ষণ আগে প্রধান নির্বাচন কমিশনার বরিশালের সার্কিট হাউসে এখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসনের সর্বোচ্চ কর্তা ব্যক্তিদের সাথে বৈঠক করেছেন, এবং তিনি সেখানে বেশ কিছু বার্তা দিয়েছেন কিভাবে নির্বাচনটি সুষ্ঠু, উৎসবমুখ, নিরপেক্ষ করা যায় সেই বিষয়ে কিন্তু আসলে কথা বলেছেন, এখানকার নির্বাচন কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। এবং কিছুক্ষণ আগে সেই বৈঠকটি শেষ হয়েছে, তারপরে সাংবাদিকদের সাথে প্রধান নির্বাচন কমিশনার কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর তার নির্বাচন কমিশন। একই সাথে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন আসন্ন বরিশাল সিটি নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো ধরনের ব্যত্যয় ঘটলে তার দায় দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীকেই নিতে হবে, এবং পক্ষপাতিত্ব নির্বাচন উপহার দিতে তিনি একেবারেই বদ্ধপরিকর। তাকে প্রশ্ন করা হয়েছিল জাতীয় নির্বাচনের আগে এই যে সিটি নির্বাচন হচ্ছে, 5-5টি সিটি নির্বাচন হচ্ছে, সেখানে গাজীপুর সিটি নির্বাচনটি নিরপেক্ষ এবং উৎসবমুখর হয়েছে সেটির প্রার্থীরাই আসলে বলছে, বাকি যে 4টি সিটি নির্বাচন আছে অর্থাৎ বরিশাল এবং খুলনা আগামী 12 তারিখ একসাথেই হবে, তিনি সে সম্পর্কেও বলেছেন যে গাজীপুরের মতোই এই নির্বাচনগুলো কিন্তু একেবারে নিরপেক্ষ, পক্ষপাতিত্বহীন, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করতে সব ধরনের কিন্তু তারা ব্যবস্থা গ্রহণ করেছেন। সেই সাথে ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার ব্যাপারেও তিনি কথা বলেছেন। তিনি বলেছেন ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে তিনি সচেষ্ট রয়েছে, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদেরকে তিনি কিন্তু সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন যাতে কোনো ধরনের আইনশৃঙ্খলা অবনতি না ঘটে। সবকিছু মিলে বরিশালের আসলে এই ভোটের মাঠ এখন পুরোই একেবারে সরগরম, সকাল থেকে রাত অবধি পর্যন্ত সর্বত্রই প্রচার প্রচারণা চলছে, ভোটাররা দ্বারে দ্বারে, ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। সবকিছু মিলে আমার কাছে বরিশাল থেকে এতটুকু খবর ছিল। আপনি জানেন যে 12 তারিখ নির্বাচন হবে খুলনাতেও, খুলনায় আমাদের রয়েছে সহকর্মী সজল, তার কাছ থেকে জানবো খুলনার খবরাখবর। খুলনায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী প্রচারণা, প্রতিটি এলাকায় কিন্তু প্রার্থীরা তার ভোটারদের কাছে যাচ্ছে, তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু খুলনা সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় কিন্তু নির্বাচনী প্রচারণা চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি খুলনার যে খালিশপুর আলমনগর এলাকায়, এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় যে আওয়ামী লীগ নেতারা রয়েছে তারা কিন্তু নৌকার পক্ষে তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তারা এই এলাকার যারা ব্যবসায়ী রয়েছেন, পথচারী রয়েছেন, তাদের কাছে কিন্তু এই যে নির্বাচনী যে প্রচারণা সেটি কিন্তু চালাচ্ছে। আমরা এর আগে দেখেছি যে খুলনার উপসা বাজার এলাকায় কিন্তু শফিকুল ইসলাম মধু, যিনি লাঙ্গল প্রতীকের সমর্থক, তিনি কিন্তু বিভিন্ন জাতীয় পার্টির সমর্থক, তিনি আর প্রচারণা চালিয়েছেন। পাশাপাশি সকাল 10:30 বাংলাদেশ ব্যাংক এলাকায় কিন্তু সিটি কর্পোরেশনের যিনি সাবেক মেয়র নৌকার প্রার্থী তালুকদার আব্দুল খালেক, তিনি কিন্তু প্রচারণা চালিয়েছেন। পাশাপাশি আপনাদের যদি বলি খুলনা সিটি কর্পোরেশনের 31টি ওয়ার্ডে কিন্তু 136 জন নির্বাচন প্রার্থী রয়েছেন, তারা ভোটারদের কাছে কাছে যাচ্ছেন, তারা কিন্তু ভোট চাচ্ছেন। পাশাপাশি যে নারী কাউন্সিলর রয়েছে 39 জন, তারাও তাদের এলাকায় প্রচারণা চালাচ্ছে। পাশাপাশি দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত বিভিন্ন এলাকায় মাইকিং চলছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। তারা সিটি কর্পোরেশনের যে নির্বাচন, এই নির্বাচন কিন্তু জমজমাট হয়ে উঠেছে। ইতিমধ্যে প্রতিটি এলাকায় কিন্তু যারা প্রার্থী রয়েছে তারা ভোটারদের কাছে যাচ্ছে, এবং বিশেষ করে 2টি বিষয় সবথেকে বেশি লক্ষণীয়। এবারে নির্বাচন যেহেতু ইভিএম পদ্ধতিতে নির্বাচন হবে, তারা কিন্তু ভোটারদের কে ইভিএম সম্পর্কে ভালো একটি ধারণা দিচ্ছে। পাশাপাশি ভোট কেন্দ্রে যাতে ভোটাররা আসেন সে ব্যাপারেও কিন্তু ভোটারদেরকে তারা উৎসাহিত করছে, যাতে ভোট কেন্দ্রে তারা এসে ভোট প্রদান করে। পাশাপাশি প্রতিটি এলাকায় আজ নির্বাচনী প্রচারণা চলছে। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী আব্দুল আউয়াল, তিনি সকাল 11টায় খুলনার প্রেস ক্লাবে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছেন। সেই ইস্তেহারে তিনি 28
দফা যিনি দাবি জানিয়েছেন সেই 28 দফার মধ্যে রয়েছে খুলনার যে খালিশপুর এলাকার যে পাটকল রয়েছে সেই পাটকলগুলোকে তিনি পুনরায় চালু এবং সন্ত্রাস মুক্ত টেন্ডারবাজি মুক্ত খুলনা গড়ার জন্য কিন্তু তিনি 28টি ইশতেহার ঘোষণা করেছে। পাশাপাশি খুলনায় কিন্তু ইতিমধ্যে নির্বাচনী যে উত্তাপ সেটি কিন্তু ছড়াতে শুরু করেছে, প্রার্থীদের মধ্যে উৎসবের আমেজ দেখা যাচ্ছে, ভোটাররাও কিন্তু উৎসব মুখর পরিবেশের মধ্যে রয়েছে। এই ছিল খুলনা থেকে খুলনা সিটি কর্পোরেশন যে নির্বাচন তার সর্বশেষ। সিটি নির্বাচনের প্রচারণার খবর জানছিলাম খুলনা বরিশাল থেকে।